স্বাগত নিউজ 24 সকাল 9টার বিরতিহীন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। প্রায় দুই বছর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে। আজ এবারই প্রথম ঢাকার বাইরে বিভাগীয় শহরের সাত পাবলিক বিশ্ববিদ্যালয়ে করা হয়েছে কেন্দ্র। পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয়গুলো। বিস্তারিত জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন বিভাগীয় শহরের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই যাব রাজশাহীতে। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী শাহেদ। শাহেদ, প্রস্তুতি কি, শিক্ষার্থীরা কি আসতে শুরু করেছে কিনা? বিশ্ববিদ্যালয়ে প্রতি বছর তাদের ভর্তি পরীক্ষা নেয়, কিন্তু এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে হচ্ছে, সে অভিজ্ঞতায় আমরা যদি দেখি যে সকাল থেকেই কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন, যদিও পরীক্ষা শুরু হতে এখনও ঘন্টা দুয়েকের কিছু কম সময় বাকি আছে। যদি বলি যে এবারে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রটি করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার জন্য, সেখানে 36,124 জন পরীক্ষার্থী এখানে পরীক্ষা দেবেন, পাঁচটি ইউনিটের মোট শিক্ষার্থীরা। আজকে ক ইউনিটের পরীক্ষা হবে, যেটি যেখানে অংশগ্রহণ করবেন 14,346 জন শিক্ষার্থী। এছাড়া খ ইউনিটের আগামীকাল যে পরীক্ষাটি হবে সেখানে 6,371 জন অংশ নেবেন। এভাবে গ, ঘ এবং চ ইউনিটের পরীক্ষা এই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য। সকাল থেকেই শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং বিশ্ববিদ্যালয়ের যে রুম কক্ষগুলিতে পরীক্ষা নেওয়া হবে সেগুলোর যে ম্যাপিং, সেটি ইতিমধ্যেই কিন্তু গতকালকেই সেই কাজগুলি শেষ করা হয়েছে। এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে হেল্প ডেস্ক করা হয়েছে, পুলিশ প্রশাসনের পক্ষ থেকেও হেল্প ডেস্ক করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা অনায়াসে তাদের কক্ষ নম্বর খুঁজে পান এবং কোথায় পরীক্ষা দেবেন সেটি যেন খুঁজে পান। এছাড়া বিভিন্ন ছাত্র সংগঠনের পক্ষ থেকেও এখানে শিক্ষার্থীদের সাহায্য করার জন্য বিভিন্ন জায়গায় হেল্প ডেস্ক করা হয়েছে। সকাল থেকেই মূলত যারা রাজশাহীর বাইরে থেকে এসেছেন তারা অনেক আগে থেকেই ক্যাম্পাসগুলিতে প্রবেশ করতে শুরু করেছেন এবং হলের যে ক্যাম্পাসের যে কক্ষগুলিতে পরীক্ষা নেওয়া হবে সেখানেও শিক্ষক যারা আছেন তারা প্রস্তুতি নিয়ে আছেন। এবং ঠিক বলা যায় 10টার পর থেকে মূলত আসলে কক্ষগুলোতে শিক্ষার্থীদের প্রবেশ করতে দেওয়া হবে, এমনটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হচ্ছে। এবং যেটি বলা হচ্ছে যে তাপমাত্রা মেপে শিক্ষার্থীদেরকে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে দেওয়া হবে। এছাড়া মাস্ক ব্যবহার করতে হবে বাধ্যতামূলকভাবে, যদি কোনো শিক্ষার্থী মাস্ক আনতে ভুলে যান সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও সেটি দেওয়া হবে। তো এখনও যেহেতু পরীক্ষা শুরু হয়নি কিন্তু শিক্ষার্থীরা আসতে শুরু করেছেন এবং অনেকদিন পর মতিহারের যে সবুজ ক্যাম্পাস সেটি জমজমাট হয়ে উঠছে। তো আসিফ, এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ। আমরা চলে যাচ্ছি বরিশালের খবর জানতে সহকর্মী রাহাত খানের কাছে। ধন্যবাদ কাজী সাহেব। আসলে ঢাকার বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় প্রথম এবং দেশের সাতটি বিভাগীয় শহরের মতো বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। আজ অনুষ্ঠিত হচ্ছে ক ইউনিটের পরীক্ষা। আপনাকে জানিয়ে রাখি যে ক, খ, গ, ঘ এবং চ মোট পাঁচটি ইউনিটে এখানে পরীক্ষা দিবেন বরিশাল কেন্দ্রে 9,203 জন। তার মধ্যে আজ ক ইউনিটে পরীক্ষার্থী রয়েছেন 3,425 জন, যার মধ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পরীক্ষা দিবেন 2,265 জন এবং সরকারি মহিলা কলেজ কেন্দ্র, আসলে এই কেন্দ্রেরই একটি বর্ধিত অংশ যেখানে অ্যাকোমোডেশন না হয় সেখানে কেন্দ্র করা হয়েছে, সেখানে পরীক্ষা দেবেন 1,160 জন। আমরা দেখেছি যে সকাল 11টায় পরীক্ষা শুরু হবে এবং পরীক্ষা অনুষ্ঠিত হবে দেড় ঘন্টা, কিন্তু পরীক্ষা শুরুর বেশ আগেই শিক্ষার্থী যারা পরীক্ষা দিবেন এবং অভিভাবকগণ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে হাজির হয়েছেন, তারা তাদের আসন বিন্যাসগুলো খতিয়ে দেখছেন। মূলত 10টার পরে ক্যাম্পাসে প্রবেশ করতে দেওয়া হবে বলে আমরা কর্তৃপক্ষের কাছ থেকে জেনেছি। আমরা একটু কথা বলার চেষ্টা করবো এখানে যারা পরীক্ষা দিতে এসেছেন তাদের সাথে কথা বলবো। আপনি কোথেকে এসেছেন এবং এখানে পরীক্ষাটা হয় আপনাদের কি সুবিধা অসুবিধা হলো? আমি ভোলা চরফ্যাশন থেকে এসেছি। এখানে এখানে পরীক্ষা হয় যেমন ভিড় কমেছে তেমনি আমাদের পরীক্ষা দিতে মানে সুষ্ঠুভাবে সম্পন্ন হবে সেই আশাই করি আমরা। আচ্ছা, এইখানে যদি পরীক্ষাটা না হতো ঢাকায় গিয়ে দিতে হতো, এটা সুবিধা বা অসুবিধা কি হলো? অসুবিধাটা সবচেয়ে বেশি হতো যেটা যানজট কারণ আছে, তেমন থাকা থাকার ব্যবস্থা খারাপ হতো। আমাদের সুযোগ সুবিধা বেশি, আমরা যত সময় আসতে পেরেছি। জি, আমরা আর একটু এখানকার যারা পরীক্ষার্থী রয়েছেন তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। দয়া করে আমাদের দিকে একটু কথা বলুন যে এখানে পরীক্ষা হতে আপনাদের কি সুবিধা হলো ঢাকায় গিয়ে পরীক্ষা না দেওয়ার জন্য, মানে লাইভ হচ্ছে একটু যদি বলেন। হ্যাঁ, সুবিধা তো অবশ্যই হয়েছে, কারণ যদি ঢাকা গিয়ে আমাদের পরীক্ষা দিতে হতো সেক্ষেত্রে আমাদের একদিন বা দুই দিন আগে ওখানে যেতে হতো, আর
যেহেতু একদিন আগে আমরা পড়ার একটা সময় পেতাম, সেক্ষেত্রে এখন যেহেতু এখানে হচ্ছে আমরা মানে পড়ার সময়টা পেয়েছি, আর ওখানে হলে পড়ার সময়টা হয়তো পেতাম না। আর ঢাকা ভার্সিটির ডিউ ক্যাম্পাসের বাইরে যদি আমাদের ছিট পড়তো সেক্ষেত্রে আরও হয়রানি শিকার হতে হতো। এক্ষেত্রে অবশ্যই বেটার হয়েছে, এটা আমাদের জন্য অনেক ভালো হয়েছে। পরীক্ষাটা মে মাসে হওয়ার কথা ছিল, এতগুলো মাস পিছিয়ে আসার ফলে প্রস্তুতিতে কি কোনো ঘাটতি হয়েছে না ভালো হলো? হ্যাঁ, ঘাটতি তো প্রথম দিকে একটু হয়েই থাকে, যেহেতু আমরা অবশ্যই একটা অনিশ্চয়তার ভিতরে আমরা ছিলাম। হ্যাঁ, প্রথম দিকে যেভাবে প্রস্তুতি আমরা নিচ্ছিলাম এখন মাঝখানে একটু হ্যাম্পার তো হয়েছে, এখন আর কি ওইভাবে ধরে রাখার চেষ্টা করেছি, দেখি আলহামদুলিল্লাহ। আশাবাদী আপনারা? আমরা কথা বলেছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে, তারা বলেছেন যেটি যে 10টার দিকে মূলত ক্যাম্পাসে তারা শিক্ষার্থীদের প্রবেশ করাবে এবং প্রত্যেক শিক্ষার্থীর তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করানো হবে, মাস্ক ব্যতীত কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না, প্রবেশপত্র এবং কিছু কাগজপত্র এবং পেন্সিল ব্যতীত অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস দিয়ে প্রবেশ করা যাবে না এবং হিজাব পরলেও কান খোলা রাখতে হবে, এ ধরনের নানা বিধিনিষেধ রয়েছে। মূলত কর্তৃপক্ষ বলছে যে একটি সুষ্ঠু সুন্দর পরীক্ষা ভর্তি পরীক্ষা উপর দিতে তারা বদ্ধপরিকর। তো এই ছিল বরিশাল থেকে, এখন আমরা চলে যাব খুলনা, সেখানকার ভর্তি পরীক্ষার খবর জানতে সহকর্মী শামসুজ্জামান শাহিনের কাছ থেকে। শাহিন, আপনি সেখানকার ভর্তি পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে দর্শকদের জানাবেন। ধন্যবাদ রাহাত, আপনি যেমনটি বরিশালের কথা বলছিলেন, এবার প্রথম এই প্রথম ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা খুলনা ঢাকার বাইরে অর্থাৎ 7টি বিভাগীয় শহরে এটি অনুষ্ঠিত হচ্ছে। খুলনাতে সকাল থেকেই এর প্রস্তুতি ছিল, অর্থাৎ সকাল থেকেই শিক্ষার্থীরা খুলনা বিশ্ববিদ্যালয় সহ এখানে যে আর যে 3টি কেন্দ্র আছে, উপকেন্দ্র আছে, সেই 4টি উপকেন্দ্রে এরা পরীক্ষা দেবে। সব মিলে এখানে প্রায় 9,000 শিক্ষার্থী অংশগ্রহণ করবে, তার মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে 5,200 জন শিক্ষার্থী এখানে অংশগ্রহণ করে। এছাড়া KCC পরিচালিত যে উইমেন কলেজ আছে সেখানে শিক্ষার্থীরা পরীক্ষা দিবে এবং আরও দুটি কেন্দ্র আছে, সেই কেন্দ্রে শিক্ষার্থীরা পরীক্ষা দেবে। আপনি জানেন যে ঢাকার বাইরে এই পরীক্ষার হওয়ার কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখানকার আইনশৃঙ্খলা বাহিনী অর্থাৎ 3-4 স্তরে এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে কাজ করছেন এবং তারা ভর্তি পরীক্ষার্থীদের যে পরিবেশ তৈরি হবে এখানকার যে আইনশৃঙ্খলা তারা রক্ষা করবে। আমরা কয়েকজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলার চেষ্টা করি। আপনি তো এই পরীক্ষায় অংশ নিচ্ছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অংশ নিচ্ছেন, তো ঢাকার শামসুজ্জামান শাহিন খুলনা থেকে জানাচ্ছিলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আজকে 11,146 জন পরীক্ষার্থী অংশ নেবেন। ক ইউনিটের পরীক্ষা হচ্ছে, সকাল থেকেই এই এলাকার যারা শিক্ষার্থীরা আছেন আশপাশের তারা কিন্তু ক্যাম্পাসে চলে এসেছেন। 11টা থেকে পরীক্ষা শুরু হবে, গোটা ক্যাম্পাস এখন অনেক দিন পর এই করোনা মহামারীর দীর্ঘ লকডাউনের পর এই শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত এবং নবীন শিক্ষার্থী যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে আগ্রহী তারা এসেছেন। এবং আমরা যেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের সঙ্গে কথা বলেছি, তিনি যেটি বলেছেন যে এখানে 3টি ছাত্রী হলের ব্যবস্থা তারা করেছেন, যারা ছাত্রীরা আগের রাতে এসে অবস্থান করেছেন, আর এখানে হচ্ছে সকালে এবং বিকেলে একটি ট্রেন যাতায়াত করবে, যেটি শাটল ট্রেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শহর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে যাতায়াত করে, সেই ট্রেনটি ছাত্রদেরকে এবং তাদের অভিভাবকদেরকে নিয়ে যাতায়াত করবে। বিশ্ববিদ্যালয়ে গোটা বিশ্ববিদ্যালয়ে পুলিশ সদস্যরা নিরাপত্তা রেখেছেন, BNCC ক্যাডেটরা আছে এবং এখন পর্যন্ত মোটামুটি পুরো ক্যাম্পাসই ভরে গেছে শিক্ষার্থীদের উপস্থিতিতে, যেটি বলা হচ্ছে যে নিরাপত্তা ব্যবস্থা সম্পূর্ণই নেওয়া হয়েছে এবং সুন্দরভাবেই তারা এই পরীক্ষাটি সম্পন্ন করতে চান। এবং কালকেও পরীক্ষা আছে, পরবর্তী পরীক্ষা 9 তারিখ এবং পরে 12 তারিখ এখানে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে 11,146 জন পরীক্ষার্থী ক ইউনিটের যেই সাবজেক্টগুলো আছে, ক ইউনিটের পরীক্ষাটি যেটি সেই পরীক্ষায় তারা অংশগ্রহণ করছেন। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন যে এই এই সময়টি তারা অত্যন্ত সুন্দরভাবে এবং সুশৃঙ্খলভাবে করতে চান, সেক্ষেত্রে সবার সহযোগিতাও তারা চেয়েছেন। তো আজকে পরীক্ষা 11টায় শুরু হবে, শুরু হয়ে 12টায় শেষ হবে, এমন 1 ঘন্টা হচ্ছে মূলত আজকের পরীক্ষা।
এবং এই পরীক্ষা উপলক্ষে কিন্তু ব্যাপক যানজটেরও সৃষ্টি হয়েছে আমরা যেটি দেখেছি। এবং কিছু সময়ের জন্য আজকে শুক্রবার, তারপরও হাটহাজারিমুখী যে যানবাহনগুলো আছে সেগুলো নিয়ে ব্যাপক যানজটের মুখোমুখি হয়েছেন তারা। তো এই হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এখন পর্যন্ত চিত্র। পরীক্ষা এখনও শুরু হয়নি, 11টায় শুরু হবে, অর্থাৎ 10টা আরও এক ঘন্টা দেড় ঘন্টা সময় বাকি আছে পরীক্ষার জন্য, এবং শিক্ষার্থীরা আসছেন ক্যাম্পাসে। সিলেটে চলে যাচ্ছি, সেখানে আমাদের সহকর্মী সৈয়দ রাসেল আছেন, তার কাছে সেখানকার খবর জানতে। জি ধন্যবাদ, ধন্যবাদ শান্ত। আসলে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা এবার প্রথমবারের মতো ঢাকার বাইরে যে 7টি কেন্দ্রে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো 7টি কেন্দ্রে একটি হচ্ছে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এই পরীক্ষার এখনও প্রায় দেড় ঘন্টা বাকি, কিন্তু দেড় ঘন্টার আগেই অসংখ্য শিক্ষার্থী তারা পরিদর্শন করতে আসছেন, তারা দেখতে আসছেন তাদের সিট কোথায় বা নির্দেশাবলী অনুসরণ করতে আসছেন। এই হচ্ছে অবস্থা। আর কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আসলে যে করোনাকালীন সময় যে ভর্তি পরীক্ষাটি হচ্ছে সেক্ষেত্রে আসলে স্বাস্থ্যবিধি নিশ্চিতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, এমনকি তারা এই ইউনিভার্সিটির যে প্রধান মূল ফটকের সামনে তারা মানুষ রেখেছেন, সেখান থেকে আসলে সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে ভেতরে প্রবেশ করাচ্ছেন, অর্থাৎ মাস্ক লাগিয়ে যারা মাস্ক নেই তাদেরকে আসলে প্রবেশ করতে দিচ্ছেন না। এই হচ্ছে অবস্থা। আর আমরা প্রতিটা হলের সামনে গিয়েছি, হলের সামনে দেখা গেছে তারা হ্যান্ড স্যানিটাইজার রেখেছেন এবং হাত ধোয়ার জন্য পানি রেখেছেন, সাবান রেখেছেন, অর্থাৎ স্বাস্থ্যবিধি নিশ্চিতে যত ধরনের করার এই ব্যবস্থা গ্রহণ করার সব তারা করেছেন। এই হচ্ছে এখানের যে স্বাস্থ্যবিধির অবস্থা। আর যদি কোনো এই শিক্ষার্থী বা পরীক্ষার্থী অসুস্থ হয় সেক্ষেত্রে আসলে স্বাস্থ্য সেবার ব্যাপারও তারা এই জিনিসটি নিশ্চিত করেছেন। আর আরেকটা জিনিস জানি রাখি, এই পরীক্ষাটি যাতে সুন্দরভাবে এই সম্পন্ন হয় সেক্ষেত্রে আসলে এই সাবেক কর্তৃপক্ষ সিলেট নগরীতে আসলে 12টি বাস সার্ভিস চালু করেছে, যাতে এই বিভিন্ন জায়গা থেকে যারা এই পরীক্ষা দিতে আসবেন তারা যাতে সহজে এই কলেজ ক্যাম্পাসে আসতে পারে বা হলে আসতে পারে। এই হচ্ছে অবস্থা। এই জিনিসটা তারা আমাদেরকে নিশ্চিত করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য শিক্ষার্থী এখানে এসে জড়ো হয়েছেন তাদের পরিবার গার্ডিয়ান নিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন সবাই আসলে দেখছেন তাদের সিট কোথায় বা কীভাবে কী হচ্ছে না হচ্ছে সব তারা এই দেখে পর্যবেক্ষণ করছেন। আর কলেজ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন আজকে তো এই 5 দিনের পরীক্ষায় মোট এই প্রায় 7,099 জন পরীক্ষার্থী অংশ নেবে, অর্থাৎ আজকে কয়েন দিনের পরীক্ষায় প্রথম দিনের মতো এই 3,305 জন শিক্ষার্থী আজকে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেবে। মোট পরীক্ষা হচ্ছে 5 দিন, তো 5 দিনে মোট 7,099 জন পরীক্ষার্থী অংশ নেবে। এই হচ্ছে আসলে সিলেট থেকে আমার কাছে সর্বশেষ। ফিরে আছি স্টুডিওতে আপনার কাছে আসিফ। রাসেল, আপনাকে ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। দর্শক, সাত বিভাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ, সেই খবর শুনছিলাম। রাজশাহী থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী কাজী শাহিদ, খুলনা থেকে শামসুজ্জামান শাহিন, বরিশাল থেকে যুক্ত ছিলেন রাহাত খান, এবং সর্বশেষ সিলেট থেকে যুক্ত ছিলেন সহকর্মী সৈয়দ রাসেল। সিরাজগঞ্জের রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের 14 শিক্ষার্থীর মাথার চুল কেটে দেওয়ার ঘটনায় সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগের শিক্ষক ফারহানা ইয়াসমিন বাতেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কর্মকাণ্ড বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। পাশাপাশি স্থগিত করা হয়েছে সব পরীক্ষাও। বৃহস্পতিবার রাত 8টায় অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের 16তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোহাম্মদ সোহরাব আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এই তথ্য জানা যায়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত কমিটির সুপারিশে বিশ্ববিদ্যালয়ের আইনে সাময়িক বরখাস্তকৃত শিক্ষকের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। আজ থেকে সব ধরনের অবৈধ মোবাইল ফোন সেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। এসএমএস এ জানানো হবে সেটটি অবৈধ, কিছুক্ষণের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অবৈধ পথে দেশে আনা বা অনিবন্ধিত ফোন সেটগুলো এভাবেই অচল হয়ে পড়বে বলে জানিয়েছে বিটিআরসি। এর আগে জানানো হয়েছিল 1 জুলাইয়ের পর দেশে চালু হওয়া অবৈধ সেট নিবন্ধনের জন্য 3 মাস চালু থাকবে, 3 মাস পরে সেটগুলো নিয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আধিপত্যের জেরে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ খুন হয়েছেন বলে দাবি পরিবারের। রোহিঙ্গা অধিকার আদায়ে তার নানামুখী তৎপরতাই শেষ পর্যন্ত কাল হয়েছে বলে মনে করছেন অনেকেই। তবে তদন্তের আগে কোনো মন্তব্য করতে রাজি নয় পুলিশ। সাধারণ রোহিঙ্গারা বলছেন ক্যাম্পে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্বের শান্তিতে নেই তারাও। এদিকে হত্যার ঘটনায় অজ্ঞাত 20-25 জনকে আসামি করে মামলা করেছেন মহিবুল্লাহর পরিবারের সদস্যরা। এই হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে পশ্চিমা দেশের বিভিন্ন রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। রোহিঙ্গা অধিকারের অন্যতম নেতা মহিবুল্লাহ হত্যাকাণ্ড সাধারণ রোহিঙ্গাদের জন্য বেশ বড় ধাক্কা। নিজ কার্যালয়ে গুলি করে হত্যার ঘটনাকে বিভিন্ন গ্রুপের দ্বন্দ্বের চূড়ান্ত রূপ হিসেবে ব্যাখ্যা করছেন অনেকেই। তবে ক্যাম্পের এসব বিষয় নিয়ে ভয়ে মুখ খুলতে রাজি নন সাধারণ বাসিন্দারা। মহিবুল্লাহর স্ত্রী বলছেন হত্যাকাণ্ডে জড়িতরা পরিচিত। ভাইয়ের দাবি একটি গ্রুপের আধিপত্য বিস্তারের বলি হয়েছেন মহিবুল্লাহ। আর বাংলা শহর তো আর আছে ইনসাফ সাইড সাইড আর আর বেশি ডরাইলো আর আর তাই বের আর লখন কি নাই সুযোগ নাই আর আর এই মুখি করে দিয়ে লাইব ভাইয়ের দেন দি যে আর আর দিলে হত্যা করি বেতাল্লা তদন্ত সাপেক্ষে এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করার কথা জানিয়েছেন কক্সবাজারে এপিবিএন এর পুলিশ সুপার। আরসা বা আলিয়াকের নামে কোনো জঙ্গি সংগঠন আছে বলে আমাদের কাছে এরকম কোনো তথ্য নেই। তবে কিছু লোকজন আছে যারা এদের নাম ভাঙিয়ে এদের উপর প্রভাব বিস্তার করার কাজ করছে। উনি জাতিসংঘের জেনেভাতে উনি গিয়েছেন ওইখানে কথা বলেছেন। তার একটি অবস্থান কিন্তু এখানে তৈরি হয়েছিল সাধারণ রোহিঙ্গাদের মাঝে। পাশাপাশি এখানে আরও অনেকেই কিন্তু এখানে চায় যে তারাও রোহিঙ্গাদের ভিতরে নেতা হিসেবে কাজ করুক। রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ আলোচিত হন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে। এছাড়া 2019 সালে রোহিঙ্গাদের সমাবেশ করেও আলোচনায় আসেন তিনি। এদিকে কক্সবাজারের ক্যাম্পে রোহিঙ্গা নেতা মহিবুল্লাহ হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন বিভিন্ন পশ্চিমা দেশের রাষ্ট্রদূত ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো। সেই সাথে সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যায় জড়িতদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা। মহিবুল্লাহ হত্যাকাণ্ডে টুইট বার্তায় শোক প্রকাশ করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার, বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনার রবার্ট চ্যাটার্টন ডিকসন, বাংলাদেশে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত আন্নে গেরার্ড ডেন লিও ইন সহ আরও অনেকে। এছাড়াও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচ, জাতিসংঘ শরণার্থী সংস্থা UNHCR নিজেদের বিবৃতিতে জানিয়েছে মহিবুল্লাহ হত্যার ঘটনা পুরো রোহিঙ্গা জনগোষ্ঠীর মধ্যে আতঙ্ক সৃষ্টি করেছে আর এই হত্যাকাণ্ডের তদন্ত করে দোষীদের ন্যায় বিচারের মুখোমুখি করাই এখন বাংলাদেশ সরকারের দায়িত্ব। কোনো প্রকার ভোগান্তি ছাড়াই টেস্ট করিয়ে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশ্যে রওনা হচ্ছেন যাত্রীরা। বুধবার সন্ধ্যা থেকে এখন পর্যন্ত 122 জন যাত্রী টেস্ট করিয়ে যাত্রা করেছেন বলে জানান হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তহিদুল আহসান। তিনি বলেন রাত 1:40 52 জন যাত্রী RT-PCR টেস্ট করিয়েছেন। কারো যাতে কোনো অসুবিধা না হয় সেজন্য এই ব্যবস্থাপনায় মনিটরিং টিম কাজ করছে। RT-PCR চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি বলেও জানান বিমানবন্দরের এই কর্মকর্তা। বলেন এই টেস্টের জন্য ফি কমিয়ে 1600 টাকা সরকারি মূল্য নির্ধারণ করা হয়েছে। দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে অধিকাংশ ক্রেন ও ফর্কলিফট অকেজো থাকায় মালামাল ওঠানামা ও ডেলিভারি করা সম্ভব হচ্ছে না, ফলে বন্দরে সৃষ্টি হয়েছে ভয়াবহ পণ্যজট। এ সংকট নিরসন না হলে যে কোনো সময় বন্ধ হতে পারে দুই দেশের আমদানি রপ্তানি বাণিজ্য। বন্দর কর্তৃপক্ষ বলছে সমস্যার সমাধানে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। রিপোর্ট হোসেনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। বর্তমানে বেনাপোল বন্দরে 25 টন ধারণ ক্ষমতা সম্পন্ন ফর্কলিফট রয়েছে একটি ও 5 টনের ফর্কলিফট রয়েছে 5টি। এর মধ্যে 4টি দীর্ঘদিন ধরে অচল। 40 টন, 35 টন ও 19 টনের ক্রেন আছে একটি করে, আর 10 টনের ক্রেন আছে 2টি। এসব ক্রেনের মধ্যে 5টি থাকে অধিকাংশ সময় অকেজো। এ অবস্থায় বড় ধরনের বিপর্যয় ঘটছে মালামাল লোড আনলোডে।
বন্দর ব্যবহারকারীরা বলছেন খালাসের অভাবে পণ্যবোঝাই ট্রাক বন্দরের ভেতরে দাঁড়িয়ে থাকছে দিনের পর দিন। ট্রাক থেকে পণ্য নামানোর অনুমতি মিললেও ক্রেন বা ফর্কলিফট মিলছে না, ফলে জায়গা ও ক্রেন সংকটে বিপাকে পড়ছেন তারা। এখানে দুপাঁচটা ক্রেন থাকলেও সব অচল, এটা মাঝে মাঝে দুই তিন ডেডলক হয়ে থাকে, সবগুলোই অকেজ। কোনো রকমে একটা দুইটা দিয়ে এই বৃহত্তর বন্দরের ভারী পণ্য লোড আনলোড হচ্ছে। মালিক অ্যাসোসিয়েশন বারবার বন্দর কর্তৃপক্ষের সাথে এই নিয়ে আলোচনা করেছে, বন্দর কর্তৃপক্ষ এখনো এর কোনো সুরাহা করেনি। অবশ্য বন্দর কর্তৃপক্ষ বলছে এই সমস্যার সমাধানে এরই মধ্যে নেওয়া হয়েছে নানা উদ্যোগ। আমরা নতুন আরো রিকোয়েজিশন দিয়েছি, তারা তাদের মালের এর জন্য নতুন ইকুইপমেন্ট আরো সংযোজন করবে, ওরা আমাদের সাথে আবার মিটিং করে গেছে। 36,000 টন ধারণ ক্ষমতার বন্দরে প্রতিদিন 80,000 থেকে 1,00,000 টন পণ্য ওঠানামা করা হয়। বন্দরের জায়গা ও ক্রেন সমস্যার সমাধান না করলে বেনাপোল বন্দর থেকে ব্যবসায়ীরা অন্য বন্দরে চলে যাবেন এমন আশঙ্কায় সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। আর এই ছিল এখনকার আয়োজন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।